আসসালামু আলাইকুম। তোমরা ইতিমধ্যে জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2022-23 সেশনের জন্য 22-23 শিক্ষাবর্ষের জন্য কিন্তু পূর্ণাঙ্গ সার্কুলার প্রকাশিত হয়ে গেছে। আজকে আমরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের 22-23 সেশনের যে পূর্ণাঙ্গ সার্কুলারটা প্রকাশিত হয়েছে সেটা সম্পর্কে, এই সার্কুলার সম্পর্কে যা যা লেখা আছে সেইটা তোমাদেরকে খুব সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো আমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেওয়া আছে পরীক্ষার তারিখ। আমরা জানি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষা কিন্তু কত তারিখ হবে, 6 মে 2023-এ হবে, ওকে, 6 মে হবে। এখন বলছে আবেদনের সময়সীমা 27 ফেব্রুয়ারি 2023 থেকে 20 মার্চ 2023 পর্যন্ত আবেদন করা যাবে। তার মানে 27 ফেব্রুয়ারি মানে কি, মানে আজকে থেকে কিন্তু অলরেডি আবেদন করা শুরু হয়ে গেছে অনলাইনে, তোমরা আজকে থেকে তোমরা আবেদন করতে পারবা। তাহলে 27 ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে, ঠিক আছে? এবং এই আবেদনটা তোমরা করতে পারবা কত তারিখ পর্যন্ত, ডেডলাইন কত তারিখ পর্যন্ত, দেখো এখানে দেওয়া আছে 20 মার্চ, মানে 20 তারিখ পর্যন্ত তোমরা এই আবেদনটা করতে পারবা, ওকে। তারপরে আসো, এবার আমরা এখানে দেখেছি দেওয়া হচ্ছে পরীক্ষার সময়। পরীক্ষা হচ্ছে সকাল 11টা থেকে শুরু করে 12টা 30 মিনিট পর্যন্ত হবে। তারপরে পরীক্ষার ব্যাপ্তি 1 ঘন্টা 30 মিনিট। প্রবেশপত্র সংগ্রহ করতে পারবা তোমরা 18/4/2023 হতে 6/5/2023 পর্যন্ত, মানে তোমরা এপ্রিল মাসের 18 তারিখ থেকে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবা এবং সেটা মে মাসের 6 তারিখ পর্যন্ত তোমরা এই প্রবেশপত্রটা সংগ্রহ করতে পারবা। পরীক্ষার দিন পর্যন্ত, যেই দিন তোমার পরীক্ষা সেই দিন পর্যন্ত তুমি প্রবেশপত্রটা সংগ্রহ করতে পারছো। তবে আমার মতে আগে থেকেই তুলে রাখা ভালো প্রবেশপত্রটা, ঠিক আছে? তো তারপরে এবার দেখি পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সর্বশেষ সময় সকাল 10:30। সর্বশেষ সময় হচ্ছে 10:30, 10:30-এ তোমাকে পরীক্ষার কেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষার সময় কিন্তু 11টা থেকে, কিন্তু 10:30-এ তোমাকে পরীক্ষা কেন্দ্রে ঢুকে যেতে হবে, ঠিক আছে? এখানে তোমরা কঠিন কোনো কিছু না, এখানে দেখে তোমরা নিজেরাই বুঝে নিতে পারবে এখানে কী আছে। আমি পরবর্তী যে বিষয়ে যাই, যেখানে তোমাদের না বোঝার মতো কিছু বিষয় যেখানে থাকবে সেখানে আমি যাই, ঠিক আছে? তারপরে যেটা লেখা আছে যে দেখো প্রার্থীর যোগ্যতা, ঠিক আছে? প্রার্থীর হচ্ছে আবেদন যোগ্যতা এখানে লেখা আছে। এখানে অনেক কিছু লেখা আছে, এটা এত পড়ে মাথা কামানোর কোনো কিছু নেই। সংক্ষেপে আমি যেটা বলতেছি সেটা শোনো। এখানে সংক্ষেপে যেটা সেটা লেখা আছে হচ্ছে তোমার মানবিক শাখার জন্য, দেখো এখানে মানবিক শাখার জন্য এখানে 7.50 লাগবে। তার মানে যারা বি ইউনিটে পরীক্ষা দিতে চাও, যারা বি ইউনিটে পরীক্ষা দিতে চাও তাদের 7.50 জিপিএ থাকা লাগবে, 4 সাবজেক্ট সহ এসএসসি এবং এইচএসসি মিলিয়ে, ওকে? তোমার এসএসসির জিপিএটা এবং এইচএসসির জিপিএ দুইটা মিলিয়ে যদি 7.50 থাকে তাহলেই তুমি পরীক্ষা দিতে পারবা বি ইউনিটে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে, ঠিক আছে? যদি তুমি মানবিক বিভাগ থেকে হয়ে থাকো, ওকে? এবং এটার জন্য আর একটা শর্ত দেওয়া আছে কি, যে তোমার এসএসসিতে মিনিমাম 3 পয়েন্ট এবং এইচএসসিতে তোমার মিনিমাম 3 পয়েন্ট থাকা লাগবে, ঠিক আছে? দুইটাতে মিনিমাম করে তোমার 3 পয়েন্ট থাকা লাগবে এবং টোটাল হচ্ছে 7.50 থাকতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে শর্ত। তারপরে যেটা আছে বিজ্ঞান শাখার জন্য আছে, দেখো কি বিজ্ঞান শাখার জন্য আছে হচ্ছে তোমার 8 থাকা লাগবে, ঠিক আছে? মানবিকে যেমন 7.50 তেমন বিজ্ঞান শাখা কোনটা, বিজ্ঞান শাখা হচ্ছে এ ইউনিট, মানে এ ইউনিটের জন্য তোমার 8 পয়েন্ট থাকা লাগবে এবং তোমার এসএসসি এবং এইচএসসি দুইটাতে ন্যূনতম 3.50 করে থাকা লাগবে, দুইটাতে 3.50+3.50 এই দুইটাতে, এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম এইটা থাকা লাগবে, এইটার উপরে তারপরে তোমার এই শর্তটা ফিল আপ করতে হবে, 8 থাকা লাগবে, তখন তুমি পরীক্ষার হলে বসতে পারবা। তারপরে আছে কোনটা, ব্যবসায় শিক্ষা, ঠিক আছে? ব্যবসায় শিক্ষাতে কী আছে যে পরেরটা আমরা দেখি, চলো ব্যবসায় শিক্ষায় কী দিয়েছে শর্ত। হ্যাঁ, ব্যবসায় শিক্ষা দিয়েছে একই তোমার মানবিকের মতো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ব্যবসায় শিক্ষাতেও কিন্তু মানবিকের মতো দিয়েছে যে 7.50, ওকে? 7.50 এবং ন্যূনতম 3 করে থাকতে হবে, ঠিক আছে? তার মানে আমরা দেখলাম যে সি ইউনিটের জন্য জিপিএ হচ্ছে 7.50 এবং বি ইউনিটের মতো দুইটাতে ন্যূনতম 3 করে থাকতে হবে, এসএসসি এবং এইচএসসিতে, ঠিক আছে? এসএসসি এবং এইচএসসিতে ন্যূনতম 3 করে থাকতে হবে। তারপরে যেটা আছে ও লেভেল, ওইটা আমাদের দেখার বিষয় না, এখানে পড়ার কোনো দরকার নেই। যারা ইংলিশ মিডিয়াম বা অন্যান্য যারা অন্যান্য তোমার হচ্ছে কারিকুলাম থেকে এসেছে তাদের জন্য এটা। তারপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে অনলাইনে ভর্তির ফর্ম পূরণ, ঠিক আছে? তারপরে তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে অনলাইনে ভর্তির ফর্ম পূরণ, এটা হচ্ছে, এটা সম্পর্কে বিস্তারিত আমরা ভিডিও দেবো আমাদের চ্যানেলেই, ভিডিও এই বিস্তারিত এটা সম্পর্কে ডিটেলস তোমাদেরকে বুঝিয়ে দেওয়া হবে, এটা একটা আলাদা ভিডিওতে বোঝানো হবে, আমি এই ভিডিওতে না বোঝাই ওটা, ঠিক আছে? ওটা সুন্দর করে আর একটা ভিডিওতে বুঝিয়ে দেওয়া হবে, তোমরা আমাদের চ্যানেল চেক করলে সেখানে ভিডিওটা পেয়ে যাবা, ঠিক আছে? তো পরবর্তীতে আমরা তারপরে চলে যাই, চলো যে পরবর্তীতে কী আছে আমাদের এই সার্কুলার গুরুত্বপূর্ণ বিষয়, ওকে? পরবর্তীতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কলা অনুষদের কিছু সাবজেক্ট এবং বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদের কিছু সাবজেক্ট দেওয়া আছে, যে কোন কোন সাবজেক্টগুলো আছে, ঠিক আছে? এটা মূল বিষয় না, বাংলা ইংরেজি এগুলো কোন কোন হচ্ছে কলা অনুষদের অন্তর্ভুক্ত এবং কোনটা সামাজিক বিজ্ঞান বিভাগের অন্তর্ভুক্ত, আইন অনুষদের অন্তর্ভুক্ত কোনটা, এরকম সাবজেক্ট ডিটেলস, কোনটা কোন তোমার অনুষদের আন্ডার আছে সেই সাবজেক্টের ডিটেলস দেওয়া আছে। এখানে বোঝার তেমন কোনো কিছু নেই, এটা জাস্ট তোমরা দেখে নিও, ইচ্ছা যদি হয় যে কোন কোন
তোমার হচ্ছে কোন কোন ইয়ে থেকে, তোমার অনুষদ থেকে কোন কোন সাবজেক্ট আসে ব্যাপারটা, তারপর যেটা হচ্ছে কোঠা, কোঠার ব্যাপারে কিছু বলার নেই, কোঠার ব্যাপারটা তোমরা যাদের কোঠা আছে তারা এখান থেকে ডিটেল সেটা একটু পড়ে নিও। তবে কোঠার ব্যাপারে আমি একটা কথাই বলবো যে যাদের কোঠা আছে তারা অবশ্যই ফর্ম ফিল আপ করার সময় তোমার যে কোঠা আছে এটা কিন্তু এখানে টিক মার্ক দিয়ে পূরণ করবা যে হ্যাঁ তোমার কোঠা আছে, এবং কী কোঠা আছে সেটা কিন্তু তুমি যখন ফর্ম ফিল আপ করবা কম্পিউটার দোকান থেকে তখন অবশ্যই কিন্তু তখন বলবা যে ভাই আমার কোঠা আছে, আমার ওখানে একটা টিক দিয়ে দেন যে হ্যাঁ আমার কোঠা আছে। তা নাহলে কিন্তু পরবর্তীতে তুমি যদি ফর্ম ফিল আপ করার সময় যদি কোঠার ওইটা পূরণ না করো, পরবর্তীতে চান্স পাওয়ার পরে যদি বলো যে ভাই আমার কোঠা আছে, তখন কিন্তু ওটা অ্যালাউ করা হবে না, ঠিক আছে? এবং এটা তোমার সার্কুলারে বলে দিয়েছে, তো এই ব্যাপারে একটু সতর্ক থাকবা এবং কোঠার এখান থেকে তোমরা ডিটেলসটা একটু পড়ে নেওয়ার চেষ্টা করবা, ঠিক আছে? এখানে তোমার হচ্ছে ভর্তি পরীক্ষা, ভর্তি ইচ্ছুদের করণীয়, এখানেও তেমন গুরুত্বপূর্ণ কিছু পড়ার মতো নেই। তারপরে নিচে যে বিষয়টা আছে এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে দেখো এখানে দেওয়া হচ্ছে কিন্তু মানবন্টন, ওকে, মানবন্টন দেওয়া আছে। আমরা যেটা মানবন্টন ভেবে আসতেলাম সেটাই মানবন্টন হয়েছে। বাংলার জন্য তোমার 15 মার্ক, ইংরেজির জন্য 15 মার্ক এবং সাধারণ জ্ঞানের জন্য 30 মার্ক। এই টোটাল হচ্ছে 60 মার্কের এমসিকিউ হবে তোমার, এই টোটাল 60 মার্কের এমসিকিউ হবে, সেটা এখানে বোঝানো হয়েছে। আর যারা হচ্ছে তোমার ইংলিশ মিডিয়াম থেকে এসেছে বা তোমার ইংরেজি কারিকুলাম থেকে যারা এসেছে তাদের, তারা বাংলার পরিবর্তে ইলেকটিভ ইংলিশ দেখাতে পারবে, ওকে? তোমরা অনেকের মনে হয়তো সন্দেহ জাগে যে কী ব্যাপার এখানে বাংলা অথবা ইলেকটিভ ইংলিশ দেওয়া আছে কেন, ঠিক আছে? ইলেকটিভ ইংলিশ হচ্ছে তোমার জেনারেল ইংলিশের থেকে একটু হাই লেভেলের ইংলিশ, ঠিক আছে? একটু লেভেলটা একটু উপরে। তো যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা তো বাংলা পড়ে না, তাই না? তো তাদের জন্য এই অপশনটা রাখা হয় ইলেকটিভ ইংলিশ। এটা তোমরা যারা জেনারেলে পড়াশোনা করতেছো, যারা ইংলিশ মিডিয়ামের না, তারা কিন্তু ইলেকটিভ ইংলিশ দেখে মাথা ঘামানোর কোনো দরকার নেই। ইলেকটিভ ইংলিশ পরীক্ষার হলে তোমাদের দাগানোরও দরকার নেই, তোমরা পরীক্ষার হলে বাংলা দাগাবা, ইংরেজি দাগাবা এবং সাধারণ জ্ঞান দাগাবা। আর যারা ইংলিশ মিডিয়ামে আছে তারা বাংলার পরিবর্তে এই ইলেকটিভ ইংলিশটা দাগাবে, ঠিক আছে? আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো, ওকে? তাহলে এখানে হচ্ছে এমসিকিউ 60 মার্ক, এবং আসে যে মূল বিষয়টা যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি কনফিউশন ছিল যে এবার বি ইউনিট এবং ডি ইউনিট যেহেতু এক হয়েছে, সেহেতু এইবার কি সাধারণ জ্ঞানের জন্য কি রিটার্ন থাকবে? কারণ ডি ইউনিটে কিন্তু আগে সাধারণ জ্ঞানের রিটার্ন ছিল, তাই না? তো এখানে বলতে পারো যে যারা বিভাগ পরিবর্তন করছো তাদের জন্য খুবই বড় একটা সুখবর যে তোমাদের ডি ইউনিট থাকলে কিন্তু সাধারণ জ্ঞানের জন্য আলাদা করে রিটেন পড়া লাগতো, কিন্তু যেহেতু বি ইউনিটের সাথে অ্যাড হওয়াতে এখানে সাধারণ জ্ঞানের জন্য আলাদা করে কোনো রিটেন পড়া লাগছে না, এটা তোমাদের অনেক চাপ কমে গেল, ঠিক আছে? তার মানে কি, চলো আমরা দেখে নিই যে যেখানে এখানে যেটা দিয়েছে তোমার ইসের জন্য যে মানবন্টনটা দিয়েছে রিটেনের জন্য, ওকে, সেটা সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে কী লেখা আছে যে বাংলার জন্য 20 মার্কের রিটার্ন এবং ইংরেজির জন্য 20 মার্কের রিটার্ন। মানে এখানে সেম ব্যাপারটাই রয়েছে, যারা হচ্ছে তোমার ইংলিশ মিডিয়াম থেকে আসবে তারা বাংলা না লিখে বাংলা রিটার্নের পরিবর্তে তারা ইলেকটিভ ইংলিশের রিটার্ন লিখবে, ওকে? তার মানে এখানে কিন্তু সাধারণ জ্ঞানের জন্য কোনো রিটার্নের ব্যাপারে বলা হয় নাই। তো 20 মার্ক 20 মার্ক 40 মার্ক, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে বাংলা রিটার্নের জন্য 20 মার্ক এবং ইংরেজি রিটার্নের জন্য 20 মার্ক, এই টোটাল 40 মার্ক। এই যে 40 আর এই যে 60, তোমরা এখানে অনেক হিজিবিজি হয়ে গেছে, তারপর একটু বুঝে নেওয়ার চেষ্টা করো। আমি যেহেতু পর্যায়ক্রমে বুঝিয়েছি আশা করি সমস্যা হবে না। তো এখানে দেখো এই যে টোটাল এমসিকিউ এর 60 এবং এই রিটেনের 40, এই টোটাল মিলিয়ে হবে তোমার হচ্ছে 100 মার্ক, ঠিক আছে? এই 100 মার্কের লিখিত এবং এমসিকিউ মিলিয়ে বি ইউনিটের পরীক্ষা হতে যাচ্ছে এইবার 22-23 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঠিক আছে? চলো এইবার এখানে যেটা আছে মূল বিষয়ে, এখানে তোমার দেওয়া আছে যে কী কী বিষয় থাকবে। এখানে প্রতিবারই সার্কুলারে একই থাকে, বিগত বছরগুলোর সার্কুলারে দেখবা যে একদম সেম জিনিস থাকে। এটা তোমরা পড়ে নেবা, এখান থেকে তোমরা বিস্তারিত ধারণা পেয়ে যাবা যে কোন কোন জায়গা থেকে আসলে বলে, তো কোনো সিলেবাস নাই। তারপরে এখানে কিন্তু ইনক্লুড করে দেওয়া থাকে, দেখো এখানে কী দেওয়া আছে, লেখক, কবি পরিচিতি, মিলনকরণ, সারাংশ, সারমর্ম, বানান শুদ্ধি, মানে কোন কোন আইটেম আসবে তোমার বিচরণ অংশের, মানে বাংলা ব্যাকরণের কোন কোন আইটেম আসবে, এবং তোমার ইংলিশের বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে কোন কোন আইটেম পড়তে হবে, তারপর তোমার রিটেনের জন্য কোনগুলো পড়তে হবে, এখানে এভাবে বিস্তারিত রয়েছে। আমি যদি পারি পরবর্তীতে তোমাদেরকে বিস্তারিত এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর এখানে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় আমার যেটা, এই সার্কুলারের মধ্যে কোথাও এক জায়গায় আমি এখানে খুঁজে পাচ্ছি না, বাট তোমরা পড়ার সময় এক জায়গায় খুঁজে পাবা যে লেখা থাকে যে এইচএসসির তোমার হচ্ছে যে অর্থনীতি, ভূগোল, পৌরনীতি বা কৃষি শিক্ষার যে সাবজেক্টগুলো থাকে সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন করে। কিন্তু একটা ব্যাপার সবসময় মনে রাখো, যতই ঢাকা বিশ্ববিদ্যালয় বলুক যে তোমার এইচএসসির বই থেকে প্রশ্ন করবে, কিন্তু শুধু এইচএসসির বই পড়লে কিন্তু তোমার এই সাধারণ জ্ঞানের জন্য তোমার সিলেবাসটা কভার হবে না। কারণ সাধারণ জ্ঞানের সাথে কি বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিষয়গুলির সাথে সাথে কিন্তু সাম্প্রতিক বিষয়গুলি রয়েছে। সো তুমি যদি মনে করো যে ওই সার্কুলারে বলা আছে বলেই যে তোমার তোমার এইচএসসির যেই সাবজেক্টগুলোর কথা বলা আছে ওইগুলো থেকে পড়লেই তোমার সাধারণ জ্ঞান কভার হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু এমন না, ঠিক আছে? বইয়ের বাইরে থেকেও কোশ্চেন আসে, এটা বিগত বছর প্রত্যেকটা বছর, তুমি বিগত 5-10 বছরের সার্কুলার তুমি দেখো প্রত্যেকটা সার্কুলারে লেখা থাকে এরকম, বাট
এর বাইরে থেকে প্রশ্ন দেয়, কারণ কেউ যে সাম্প্রতিক বিষয়গুলি থাকে ওই রিলেটেড কোশ্চেন চলে আসে। সো তোমাকে সাধারণ জ্ঞানের প্রস্তুতি ভালো নিতে হলে আমি বলবো অবশ্যই তোমরা বাজার থেকে ভালো একটা সাধারণ জ্ঞানের বই, সেটা যে কোনো বই হতে পারে, পড়ে সেটার উপর অবশ্যই প্রিপারেশন নেবা। শুধু এইচএসসির এই যে যেসব তোমার সমাজবিজ্ঞান, পরিণতি, সুশাসন, সমাজ, এই যে যেই সাবজেক্টগুলো থাকে এটার উপরে ভরসা করবা না, ওকে? আর তথ্য প্রযুক্তি থেকে কিন্তু, তথ্য যোগাযোগ প্রযুক্তি থেকে বিগত বছরগুলোতে দেখা যাচ্ছে 2-3 কোশ্চেন আসছে। সো তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়টাও একটু তোমরা এমসিকিউর জন্য, মূল মূল যে চ্যাপ্টারগুলো আছে যেখান থেকে এমসিকিউ আসতে পারে সেটা পড়বা। আমার মূলত সাজেশন তোমাদের জন্য এটা থাকবে, ঠিক আছে? এরপর আমরা চলো দেখে নিই যে পাশ মার্কের ব্যাপারে চলো একটু দেখে নিই। তার আগে বোর্ডটা একটু মুছে নিই চলো। পাশ মার্ক বিগত বছরগুলোর মতো সেমই আছে একদম, ঠিক আছে? আমি এই এই বিষয়ক ভিডিও তোমাদেরকে অনেক দিয়েছি আগে, এবং যদিও এই বছর সার্কুলার পাইনি, তারপরেও কিন্তু এই সার্কুলার বিগত বছর উপর ভিত্তি করে আমি কিন্তু ভিডিও দিয়েছি, সেইগুলোর মতো একদমই সেমই আছে। এখানে কোনো পার্থক্য এখানে কিন্তু করা হয়নি, ঠিক আছে? চলো এখানে দেখতে পাচ্ছি আমরা কি যে ভর্তি পরীক্ষায় 100 নম্বরের মধ্যে পাশ হচ্ছে 40 নম্বরে, ঠিক আছে? মানে এমসিকিউ এবং রিটার্ন মিলিয়ে তোমাকে মিনিমাম 40 পেতে হবে, পেলে তুমি পাশ বলে গণ্য হবে, ঠিক আছে? এবার হচ্ছে প্রার্থী 40 নম্বর না পেলে অযোগ্য বলে বিবেচিত হবে, এখানে হাবি যাবে আছে অনেক কিছু। মূল যে বিষয়টা সেটা হচ্ছে এখানে সার্কুলার না দেখলেও হবে মূলত, কারণ আমার এটা ব্যাপারটা আসলে মুখস্থ, কারণ বিগত বছরগুলো দেখে আসতেছি আর কি যেটা হচ্ছে। এবারে কোনো দেখলাম যে পার্থক্য করেনি, সেটা হচ্ছে তোমাদের একটু বোঝাই, বাংলাতে পাশ করার জন্য এই সায়েন্সের ইউনিটের মতো কিন্তু খ ইউনিটে পরীক্ষা দিতে গেলে কিন্তু সবগুলো একসাথে পাশ করতে হয়, ব্যাপারটা কিন্তু এমন না, তোমাকে আলাদা আলাদা পাশ করতে হবে। এখানে দেখো লেখা আছে যে তোমার জেনারেল ইংলিশে ন্যূনতম 5, সাধারণ জ্ঞানে ন্যূনতম 10, তারপরে বাংলায় ন্যূনতম 5, মানে কি এইভাবে আলাদা আলাদাভাবে লিখে দিয়েছে, মানে কিন্তু আলাদা আলাদাভাবে পাশ করতে হবে, ঠিক আছে? এখানে সর্বমোট 24 পেতে হবে, তার মানে ধরো তুমি যদি মনে করে থাকো যে জেনারেল ইংলিশে তুমি 10 পাবা আর হচ্ছে তুমি সাধারণ জ্ঞানে 10 পাবা, এই হচ্ছে 20, আর তুমি বাংলায় পেলে হচ্ছে 4, টোটাল তো 24 হয়ে গেলো, বাট তুমি কিন্তু ফেল করবা, কারণ কি বাংলায় দেখো এখানে ন্যূনতম 5 দেওয়া আছে, তোমাকে ন্যূনতম 5 পেতে হবে, আলাদা আলাদাভাবে পাশ করতে হবে। আমি আশা করি তুমি ব্যাপারটা বুঝতে পারছো যে তোমাকে প্রত্যেকটা সাবজেক্ট আলাদা আলাদা পাশ করে তারপরে কিন্তু এই 24 সর্বমোট পেতে হবে, তখন তুমি এমসিকিউতে তুমি তখন পাশ বলে গণ্য হবে, ওকে? তারপরে আসলে এবার রিটেন বলছে লিখিত পরীক্ষায় ন্যূনতম 11 পেতে হবে, মানে বাংলা এবং ইংরেজি 20-40 মার্ক, এখানে তোমাকে ন্যূনতম 11 মার্ক পেতে হবে, ঠিক আছে? তার মধ্যে আবার শর্ত হচ্ছে দেখো কি যে এখানে বাংলা অংশে ন্যূনতম 5 এবং জেনারেল ইংলিশে ন্যূনতম 5 পাওয়া আবশ্যক, তার মানে কি তোমাকে আলাদা আলাদাভাবেও কিন্তু ধরো তুমি এরকম পেলে যে বাংলা রিটেনে পেলে তুমি হচ্ছে 10 আর হচ্ছে তুমি ইংলিশ রিটেনে পেলে 2, টোটাল হলো 12, তুমি বলতেছো 12, তাহলে তুমি পাশ হয়ে যাওয়ার কথা, বাট তুমি কিন্তু ফেল করবা, কারণ এখানে আলাদাভাবে চেয়েছে যে রিটেনে তোমাকে ন্যূনতম 5 পেতে হবে। সো আশা করি বুঝতে পারছো তোমার কিন্তু প্রত্যেকটা বিষয়ে, রিটেন বলো এমসিকিউ বলো, প্রত্যেকটা আলাদা আলাদা পাশ করতে হবে, সেইভাবে কিন্তু তুমি পরীক্ষার হলে ওই এমআর শিটে গোল পূরণ করবা যে নেগেটিভ মার্কিংয়ে যেন একটা সাবজেক্টে ফেল না হয়ে যায়, ওকে? ন্যূনতম 5 তোমাকে আগে ইনশিওর করবা, বাংলা ইংরেজি সাধারণ জ্ঞানে ন্যূনতম 10 ইনশিওর করবা, তারপরে তুমি রিস্কের দিকে যাবা যে তুমি রিস্ক নিবা কিনা, ওকে? তো আশা করি মোটামুটি এই বিষয়টা বুঝতে পেরেছো। চলো আমরা পরবর্তীতে দেখি আর কোনো বিষয় আছে কিনা গুরুত্বপূর্ণ, যদি না থাকে তাহলে আমরা এই ভিডিওটা এখানে শেষ করব। গুরুত্বপূর্ণ বিষয় বলতে আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে কত মার্ক কাটা থাকবে। এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরের জন্য একই থাকে যে 0.25 মার্ক কাটাবে তোমার যদি একটা এমসিকিউ ভুল যায়, ঠিক আছে? সঠিক মার্ক থেকে এটা কাটাবে, টোটাল থেকে না। কিন্তু আমাকে একজন প্রশ্ন করেছে যে ভাই এটা কি টোটাল মার্ক থেকে কাটা হবে? আরে ভাই টোটাল মার্ক থেকে কেন কাটা হবে, তুমি যে সঠিক যে যেগুলোর আনসার করতে পারবা সেইগুলা থেকে কাটা হবে। ধরো তুমি তোমার হচ্ছে 60টা এমসিকিউর মধ্যে তুমি হচ্ছে 40টা এমসিকিউ সঠিক অ্যান্সার দিতে পেরেছো, ঠিক আছে? সঠিক অ্যান্সার দিতে পেরেছো এবং তুমি 8টা এমসিকিউ দাগিয়েছো যেটা হচ্ছে তোমার ভুল গেছে, তুমি টোটাল দেখাচ্ছে 40+8, এই 48টা এমসিকিউ দাগিয়েছো, তার মধ্যে তোমার 40টা হয়েছে সঠিক আর 8টা হয়েছে ভুল। তাহলে এই যে 40টা সঠিক হওয়ার কারণে যে 40 মার্ক, এই যে তুমি 40 মার্ক পেলে আর এই যে তোমার 8টা ভুল হলো, এই 8-এর সাথে 0.25 ইনটু করা হবে, যেটা হয় হচ্ছে তোমার 2, তাহলে তোমার নেগেটিভ মার্কিং হচ্ছে 2 মার্ক। এবার তুমি যে এই যে 40টা সঠিক হওয়ার কারণে যে 2 পেয়েছো না, এই 40 থেকে এবার এই 2 মাইনাস হবে, ঠিক আছে? তার মানে তোমার টোটাল মার্ক এসে দাঁড়াবে হচ্ছে 38 এসে দাঁড়াবে। ব্যাপারটা হচ্ছে এরকম, মূল মার্ক থেকে মোট মার্ক থেকে কিন্তু কাটা যাবে না, এটা ভাবার দরকার নেই, এটা ভালোভাবে বুঝে রেখো। তারপর আছে কি মোবাইল ফোন ক্যালকুলেটার, এগুলো নিয়ে যাওয়া যাবে না। তারপর হচ্ছে এখানে কিন্তু ইনক্লুড করে দেওয়া হয়েছে তোমাদের যে বিষয়টা কিন্তু অনেকে জানা ছিল যে ভাই এবার তো বিভাগ পরিবর্তন ইউনিট হচ্ছে বি ইউনিটের সাথে অ্যাড হচ্ছে, তাহলে কি এইবার ওদের সাথে আমাদের সিট ভাগাভাগি বা একটা ব্যাপার থাকে যে আমাদের কি কোনো ক্ষতি হলো কিনা বা আমাদের লস হয়ে গেলো কিনা, আমার একটা ব্যাপার থাকে। কিন্তু দেখো এখানে কিন্তু দেওয়া দিয়েছে মেধা তালিকা ও মেধা স্কোর পদ্ধতি কিন্তু এখানে দেওয়া আছে, বলতে মানবিক শাখা থেকে আগত প্রার্থীর জন্য একটি মেধা তালিকা, বিজ্ঞান শাখা থেকে আগত প্রার্থীর জন্য একটি মেধা তালিকা এবং ব্যবসায়ী শিক্ষা থেকে আগত শিক্ষার্থীর জন্য একটি মেধা তালিকা করা হবে। তার মানে এ থেকে তোমরা কি বুঝতে
পাচ্ছ যে তোমার বি ইউনিটে যদি বিজ্ঞান ইউনিটের কেউ পরীক্ষা দেয় তার মানে ব্যাপারটা এমন না যে তোমার বি ইউনিটের সিট সে নিয়ে নিচ্ছে। ওকে, ডি ইউনিটের সিটগুলো এখানে এসে অ্যাড হয়েছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ডি ইউনিটে যে কম সিট ছিল মানে পঞ্চাশটার মতো সিট ছিল, ওই পঞ্চাশটা সিট কিন্তু তোমার এই বি ইউনিটের সিটের সাথে অ্যাড হয়েছে। ঠিক আছে, তো তোমার সিট সায়েন্সের বা কমার্স থেকে এসে নিয়ে নিচ্ছে ব্যাপারটা এমন না, তোমার রেজাল্ট তোমার মানবিক শাখা থেকে আগত প্রার্থীদের জন্য আলাদা একটি মেধা তালিকা তৈরি করা হবে। মানে বিজ্ঞান শাখা যারা তোমার বি ইউনিটে তোমার প্রশ্নে পরীক্ষা দিচ্ছে একই প্রশ্নে, তাদের সাথে তোমার কম্পেয়ার হবে না। তুমি মানবিক থেকে দিচ্ছ, তোমার মানবিকদের সাথে কম্পেয়ার হবে। যারা বিজ্ঞান থেকে দিচ্ছে তাদের বিজ্ঞান থেকেই কম্পেয়ার করা হবে, যারা কমার্স থেকে দিচ্ছে তাদের কমার্স থেকে। ব্যাপার এরকম। তো মোটামুটি এই সার্কুলারে, ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে আমি জানি, তো এই ভিডিওতে এই সার্কুলারে মূল মূল যে পয়েন্টগুলো ছিল সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি আমি। আর অন্যান্য পেজে যে ব্যাপারগুলো আছে তোমাদের, সেটা হচ্ছে খুব বেশি গুরুত্বপূর্ণ আপাতত জানার মতো না। সেই যেই বিষয়গুলো এখানে আছে সেগুলো হচ্ছে তোমার এটা হচ্ছে কোন সাবজেক্ট হচ্ছে, যে এখানে যেটা দেখতে পাচ্ছ তোমরা, যে কোন সাবজেক্টের কন্ডিশন কত, বা হচ্ছে তোমার এখানে দেখতে পাচ্ছ যে এখানে লেখা আছে কি যে আরেকটু আমি যদি দেখাই এখানে হচ্ছে এটা মূলত হচ্ছে তোমার বিজ্ঞানের সিট। দাঁড়াও আমি তোমাকে ডিটেলস এখানে দেখাই। হ্যাঁ, এখান থেকে তুমি ধারণা পাবা। এখানে মূলত দেওয়া আছে কি যে কোন কোন সাবজেক্ট পেতে গেলে মূলত কত কত শর্ত থাকা লাগে। হ্যাঁ, এক একটা সাবজেক্টের জন্য স্পেসিফিক কিছু শর্ত থাকে, যে এই সাবজেক্ট পেতে হলে তোমাকে ধরো ইকোনমিক্স পেতে হলে তোমাকে ইংলিশে 10 পেতে হবে, বা আমি এখানে পড়িনি, আমি এমনি আন্দাজে বলতেছি আর কি। ঠিক আছে, এরকম শর্তগুলো দেওয়া আছে, এটা ডিটেলস বুঝিয়ে ভিডিও লেন্দি করার কোনো মানে হয় না আমার মনে হয়। আর এই পাশাপাশি তোমরা এখানে দেখতে পাচ্ছ যে আসন সংখ্যা দেওয়া আছে, মানে বি ইউনিটে এই যে তুমি দেখতে পাচ্ছ যে বাংলার পাশে এখানে লেখা আছে 80, তার মানে মোট আসন সংখ্যা বাংলা সাবজেক্টে মোট আসন সংখ্যা হচ্ছে 110টা, মানে 110টা সিট তোমার তোমার যে শিক্ষাবর্ষে পরীক্ষা দিচ্ছ সেখানে বাংলার জন্য মোট 110টা সিট। তার মধ্যে যে 80টা সিট হচ্ছে মানবিক থেকে নিবে, মানে 80টা স্টুডেন্ট মানবিক থেকে যাবে, 25টা স্টুডেন্ট বিজ্ঞান ইউনিট থেকে যাবে এবং 5টা স্টুডেন্ট ব্যবসায় শিক্ষা ইউনিট থেকে যাবে। মানে এটা থেকে তোমরা বুঝতে পারছো যে বাংলা সাবজেক্টের জন্য মানবিকের সিট হচ্ছে 80টা, বিজ্ঞানের সিট হচ্ছে 25টা এবং ব্যবসায় শিক্ষার সিট হচ্ছে 5টা। ওকে, এইভাবে আর কি ব্যাপারটা। এখান থেকে তোমরা নিজেরা এগুলো বুঝবা, আমাকে বুঝিয়ে দেওয়ার মতো কোনো কিছু নাই। তারপরেও আমি চেষ্টা করলাম যে মূল মূল যে পয়েন্টগুলো ছিল সেইগুলো এখানে বুঝিয়ে দেওয়ার। আরও যদি কোনো কিছু বিস্তারিত তোমাদের জানার থাকে তাহলে তোমরা আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো, আমরা সেই বিষয়ে তোমাদেরকে সেখানে রিপ্লাই দেওয়ার বা ভিডিও বানিয়ে সেটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমাদের যে কোনো সমস্যার জন্য সর্বাত্মক আমরা রয়েছি। সেই সাথে আরেকটু বলে রাখি, আমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের পরীক্ষার এখনও মোটামুটি বলা যায় যে আর 2 মাস আছে। আর এই 2 মাসের প্রস্তুতিকে ভালোভাবে ঝালাই নেওয়ার জন্য, এবং যারা মনে করতেছো যারা ডি ইউনিটের আসো, তারা যারা মনে করতেছো বিভাগ পরিবর্তন করে এখন থেকে বি ইউনিটের প্রস্তুতি নিবা, তাদের জন্য মূলত আমরা একটা কোর্স লঞ্চ করেছি। তোমরা অবশ্যই জানো আমাদের কোর্স সম্পর্কে, হয়তো যারা না জানো তারা হচ্ছে তাদের জন্য একটু বলে রাখি যে আমাদের সেই কোর্সে কিন্তু বাংলার জন্য থাকবে 12টা ক্লাস, ইংরেজির জন্য থাকবে 12টা ক্লাস এবং সাধারণ জ্ঞানের জন্য 15টা ক্লাস থাকবে, যেখানে তোমাদেরকে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান 3টা সাবজেক্টের MCQ একদম টোটালি আরেকবার কমপ্লিট করে দেওয়া হবে। যারা যাদের প্রস্তুতি নিয়ে এখনও কনফিডেন্ট না, তারা আমাদের এই কোর্সে ভর্তি হয়ে কিন্তু নিজের প্রস্তুতিটাকে ঝালিয়ে নিতে পারো। ওকে, আর রিটেনের জন্য প্লাস থাকছে তোমার, যেহেতু সাধারণ জ্ঞান রিটেন এবার থাকছে না, সেহেতু বাংলা এবং ইংরেজি মিলিয়ে রিটার্নের জন্য প্রায় 15 থেকে 20টা ক্লাস আমরা দেওয়ার চেষ্টা করবো। তো টোটাল MCQ এবং তোমার এই যে রিটার্ন টোটাল মিলিয়ে আমাদের এই সিলেবাসটা শেষ করতে যে রুটিন তোমাদের জন্য সাজিয়েছি তাতে আমার 6 সপ্তাহ লাগবে। ঠিক আছে, তো 6 সপ্তাহের মধ্যে তোমাদের এই কোর্সটা আমি পুরো একদম ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কোর্স এটা শেষ করে দেবো, এবং তারপরে আমাদের এক্সাম এবং 10টা মডেল টেস্ট এক্সাম এবং কি প্রশ্ন ব্যাংক অ্যানালাইসিসের ক্লাস থাকবে যতদিন আমাদের টাইম থাকে। ওকে, তারপরে আবার এই কোর্সের সাথে আমি চেষ্টা করবো যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু মে মাসে হবে, সেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জন্য স্পেশাল 7টা ক্লাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হয়ে যাওয়ার পরেও নেওয়ার জন্য চেষ্টা করবো। তো সবগুলো তোমরা এই টোটাল যে বিষয়গুলো বললাম সবগুলো তোমরা একটা কোর্সের মধ্যে পেয়ে যাচ্ছ। তো কোর্স সম্পর্কে যদি তোমরা ডিটেলস জানতে চাও তাহলে আমাদের ডিসক্রিপশন বক্স চেক করতে পারো, সেখানে বিস্তারিত দেওয়া আছে, সেখান থেকে তোমরা আরও জানতে পারবা। আর মোটামুটি যেটা বললাম সার্কুলার নিয়ে, তোমাদের যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, আমরা সেটা হচ্ছে সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো। ধন্যবাদ।